नमस्कार बंधुरा, प्राउड बेंगलर यूट्यूब चैने अपन सकल के स्वागत जाना। बंधुरा, बचर शुद्ध खराब खबर देखते ही जान अभ्यस्त हो गए। भलो खबर विषयटाई जान हारिए जा जीवन थे। तब आज एक बिराट भलो खबर उठे आसछे जा करोनार दुस्सह समय कान के शांति देवे। देश भारते एक बिराट आविष्कार हलो। की से आविष्कार, भारत कोथाय आविष्कार हलो, से विषय विस्तारित भावे आपनादेर जानाबो। तार आगे बोले राखी, जारा एखोनो चैनलटिके सबस्क्राइब करेननि तारा लाल कालारेर सबस्क्राइब बाटने क्लिक करे चैनलटिके सबस्क्राइब करे राखुन एबं तारपर बेल आइकनटिओ क्लिक करे राखुन, जाते एई धरनेर गुरुत्वपूर्ण खबरेर नोटिफिकेशन आपनारा सबार आगे पेते पारेन। आर बंधुरा, भिडियोटि देखार पर सबाई अवश्यई कमेंट बक्से लिखुन जय भारत। এই কথাটি বিপদের এই সময়ে এটাই হোক আমাদের মনোবল বাড়ানোর মন্ত্র। কমেন্ট বক্সে সকলে অবশ্যই লিখুন জয় ভারত এই কথাটি। তো বন্ধুরা, এবার আমরা খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব। শিরোনামে বলা হচ্ছে বিরাট জিনিস আবিষ্কার হলো ভারতে। চলুন পুরো খবরটা এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে পূর্ব সিংভূম জেলার ভিতরডাড়িতে মিলল 250 কিলোর সোনার ভাণ্ডার। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডেপুটি ডিরেক্টর জেনারেল জনার্দন প্রসাদ ও ডিরেক্টর পঙ্কজ কুমার সিং, রাজ্যের খনি দপ্তরের সচিব আবু বাক্কার সিদ্দিকীকে সোনার ভাণ্ডার সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে ভিতরডাড়ির খনিতে 250 কিলোর সোনার ভাণ্ডার রয়েছে। সূত্রের খবর, রিপোর্ট মিলতেই ঝাড়খণ্ড সরকার এই খনির নিলামির প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর জেরে রাজ্য সরকারের প্রায় 120 কোটি টাকার আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিরেক্টর পঙ্কজ কুমার সিংহের দায়িত্বে সোনার ভাণ্ডার খোঁজার কাজ চলছিল। বিভিন্ন গুণের সোনা রয়েছে, সব ধরনের সোনা মিলিয়ে প্রায় 250 কিলো সোনা রয়েছে। রিপোর্টে বলা হয়েছে ঝাড়খণ্ড আস্তে আস্তে গোল্ড স্পট হিসাবে উঠে আসছে। এর আগে লাবা, কুন্দর কোচা, পাহাড়ডি হাতে সোনার ভাণ্ডারের খোঁজ পাওয়া গিয়েছিল। রাজ্যের আরও 7 জায়গায় সোনার খনির হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। আগামী দিনে এই সমস্ত জায়গায় খোঁজ শুরু করা হবে। তো বন্ধুরা, এই ছিল খবর। খবরটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, যাওয়ার আগে সবাই অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় ভারত এই কথাটি। বিপদের এই সময়ে এটাই হোক আমাদের মনোবল বাড়ানোর মন্ত্র। কমেন্ট বক্সে সকলেই অবশ্যই লিখুন জয় ভারত এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।